আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি ভিডিও, যে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব গাবতলি থেকে হচ্ছে পাটুরিয়া ঘাট পর্যন্ত বাস জার্নি। তো আমি বাসে উঠলাম গাবতলি এসে, গাবতলি এসেই বাসের যে সামনের পিছনের সিট আছে অর্থাৎ ড্রাইভার সিটের পিছনে, এখানে উঠে বসলাম। এবং রাস্তার যে সৌন্দর্যটা বর্তমান সময়ে ঢাকা-আরিচা রোডের যে রাস্তার সৌন্দর্য, এইটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং যেতে যেতে এই দৃশ্যগুলির পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে গাবতলি থেকে কিভাবে আপনারা পাটুরিয়া ঘাট পর্যন্ত যেতে পারেন বা কোন গাড়িতে কত টাকা ভাড়ায় যেতে পারেন। তো প্রথমেই বলে রাখি যে গাবতলি থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত যে সেবি লোকাল বাস, তার মধ্যে সবচেয়ে ভালো বাস হচ্ছে সেলফি পরিবহন। কোয়ালিটি, সার্ভিস এবং আরামদায়ক জার্নির জন্য সেলফি পরিবহন বেস্ট। আপনি চাইলে অন্য অন্য গাড়িতেও যেতে পারেন, কিন্তু বর্তমান সময়ে কিং অফ বাস হচ্ছে ইন ঢাকা-আরিচা রোড সেলফি পরিবহন। তো এই সেলফি পরিবহনে আসার জন্য যাতায়াত করতে হলে প্রথমে যে কাজটা করতে হবে, আপনাদেরকে ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে গাবতলি বাস টার্মিনাল আসতে হবে। অর্থাৎ গাবতলি বাস টার্মিনালের আগেই, অর্থাৎ আগে যেখানে যাত্রী সেবা লাক্সারি কোচ বা পদ্মা লাইনের যেখানে কাউন্টার ছিল, তো সেই জায়গাতে আসতে হবে। অর্থাৎ গাবতলি আন্ডারপাসের আগে, গাবতলি আন্ডারপাসের এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে সেলফি পরিবহনের গাড়িগুলি, আগের যে লাক্সারি কোচ কবির বরণ এই গাড়িগুলি যেখান থেকে ছাড়ত, বড় গাড়ির যেগুলি আর কি, যে পাম্পের এখান থেকে, এই পাম্পের এখান থেকে গাড়িগুলি ছাড়ে এবং প্রতি 5 থেকে 8 মিনিট অন্তর অন্তর, ক্ষেত্র বিশেষ 8 মিনিট হয়, তো অন্তর অন্তর গাড়ি ছাড়ে। তো আপনারা এখানে এসে, তো বর্তমান সময়ে গাবতলি বাস টার্মিনাল থেকে আপনার ভাড়া মিটিয়ে গাড়িতে ওঠার দরকার নেই। আগে যেমন লাক্সারি কোচ 50 টাকা হলে আপনি কিন্তু পাটুরিয়া ঘাটে যেতে পারতেন, একটা সময় ছিল 40 টাকা 50 টাকায়, কিন্তু এখন কিন্তু আসলে সেই সময় নেই। এখন গাবতলি থেকে আপনি পাটুরিয়া ঘাটে যেতে হলে আপনাকে 180 টাকা ভাড়া গুনতে হবে। এটার জন্য আপনাকে কোনো টিকিট দেওয়া হবে না, এটার জন্য আপনাকে কোনো কথা বলা লাগবে না, আপনি উঠেই আপনার 180 টাকা ভাড়া নেবে। হয়তো 10-20 টাকা কম বেশি হতে পারে বললে, তা না হলে সেলফি পরিবহন সাধারণত এখন আর ভাড়া কন্ট্রাকচুয়াল, অর্থাৎ বলে কমে ওঠার তেমন কোনো সুযোগ নেই। তবে ক্ষেত্র বিশেষ অনেক সময় আপনি 10-20 টাকা ভাড়া কম বলে উঠতে পারবেন। তো যাই হোক, সেলফি পরিবহন ওঠার পর আপনি গাড়িগুলি মোটামুটি কমফোর্ট ফিল করবেন, কারণ এই গাড়িগুলি চেয়ার কোচ। তবে সবগুলো যে চেয়ার কোচ এমন না, কিছু কিছু গাড়ি আছে চেয়ার কোচ হলেও কোয়ালিটি খুবই বাজে। একটা সময় ছিল সেলফি পরিবহন নিট অ্যান্ড ক্লিন, একেবারে পয় পরিষ্কার ছিল, বর্তমান সময়ে কিন্তু আবার সেলফি পরিবহন এতটা পয়েন্ট পরিষ্কার না। এইটার জন্য সার্ভিসের মানটা অনেক খারাপ হয়ে গেছে। আগে যেমন 1.5 ঘন্টার মধ্যে আমরা সার্ভিস পেয়ে যেতাম, ঘাট পর্যন্ত যেতে পারতাম, কিন্তু এখন কিন্তু একটু বেশি সময় লাগে, কারণ প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটেছে এই গাড়িতে এবং রাস্তায় প্রচুর সাধারণ মানুষ অ্যাক্সিডেন্টের কবলে পড়ে হারিয়েছে তাদের জীবন। তো এই জন্য বেশ কিছুদিন আগে তাদের গাড়িগুলি স্ট্রাইক করেছিল, মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্টকে মেরে ফেলার পর তাদের গাড়িগুলি আটকানো হয়েছিল। বর্তমান সময়ে এই গাড়িগুলি ওভার স্পিডে চলে না, এক্ষেত্রে হচ্ছে আপনি সিরিয়াল মেনটেন করে চলে, যাত্রাটা নিরাপদ কিন্তু সময়টা বেশি না। তো পরবর্তীতে যেটা, যে সেলফি পরিবহন খুবই ভালো মানের একটি পরিবহন বর্তমান সময়ের জন্য। এখন পর্যন্ত আমরা যারা ঢাকা-আরিচা রোডে যাতায়াত করি তাদের জন্য গাড়িটি কমফোর্টেবল এবং প্রতি 5 মিনিট পরপর আপনি যেতে পারেন। অনেক সময় দেখা যায় সেলফি পরিবহনে অনেক সময় যে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ আসতে পারে, তবে সেই ধরনের কোনো সম্ভাবনা নেই, ভাড়া বেশি সাধারণত ওরা নেয় না, 180 টাকার ভাড়ার বেশি ওরা নেবে না। তো অনেক সময় বলে আপনি কমাতে পারেন। তো এই ভিডিওটা দুটো উদ্দেশ্য করে, একটা হচ্ছে ঢাকা-আরিচা রোডটা কতটা সুন্দর এবং কতটা বর্তমান সময়ে কতটা কমফোর্টেবল জার্নি হয়েছে এইটা দেখানোর জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে
এই পরিবহনে কতটা আরামদায়ক, কতটা কমফোর্টেবল জার্নি সেটা দেখানোর জন্য দুটি প্রয়োজন। যে এক হচ্ছে দেশের রাস্তার কন্ডিশন এবং গাড়ির সেবার মানটা জানানোর জন্য আজকে ভিডিওটি করা। তো আপনারা চাইলে সেলফি পরিবহন ছাড়াও অন্যান্য গাড়িতেও যেতে পারবেন। আপনি কম টাকায় যেতে চাইলে আপনি মানিকগঞ্জ পর্যন্ত 70 টাকাও যেতে পারবেন। সেটা হচ্ছে ভিলেজ লাইন, যেটা হচ্ছে ঘিওর বা ছিটকা যায় মানিকগঞ্জের পরে মানিকগঞ্জ জেলা পর্যন্ত। এটা আবার ঘাটে যায় না। আপনারা যারা মানিকগঞ্জে অল্প টাকায় যেতে চান তারা 60 টাকা 70 টাকায়ও কিন্তু এখনও কিন্তু মানিকগঞ্জ যাওয়া যায়, তবে সময়টা বেশি লাগে। এই ভিলেজ লাইনের কাউন্টারটা হচ্ছে বর্তমান সময়ে লঞ্চঘাট, যেখানে লঞ্চঘাটের যে গাড়িগুলি ছাড়ে অর্থাৎ রাজবাড়ি ফরিদপুরের যে গাড়িগুলি ছাড়ে, এই গাড়ির এই যে এই জায়গাতে আসতে আপনি এর কাউন্টারটা খুঁজে পাবেন। আর এর পাশাপাশি কমফোর্টেবল জার্নির জন্য আর একটা গাড়ি আছে, সেটা হচ্ছে পদ্মা প্লাস পরিবহন। এই পদ্মা প্লাস পরিবহনে আপনি চাইলে পাটকুড়িঘাটে যেতে পারেন, এটাও ভাড়া কিন্তু 180 টাকা। তবে এই গাড়িটা সবচেয়ে সুন্দর বর্তমান সময়ে, যদিও এদের গাড়ির সংখ্যা কম হতে এখন অতটা ভালো সার্ভিস দিতে পারে না, কারণ হচ্ছে যাত্রী সংখ্যা কম হওয়াতে সার্ভিস না দেওয়াটাই স্বাভাবিক, তেমন যাত্রী পায় না। এদের একটা সময় ছিল খুব রমরমা বিজনেস, কিন্তু তারাই তাদের এই পলিটিক্সটা বুঝতে না পেরে যে এই গাড়িগুলি যখন সেলফি পরিবহন বাজারে আসে তখনই যদি তারা এই গাড়িটা সম্পর্কে সচেতন হয়ে কমফোর্টেবল গাড়ি নিয়ে আসতো তাহলে কিন্তু তাদের মার্কেটটা থাকতো। তা না করে সেলফি পরিবহন যখন মার্কেট ধরে ফেলছে তখন তারা এই কয়েকটা গাড়ি নিয়ে এসেছে ভালো মানের, কিন্তু এটা উচিত হয়নি। তাদের দরকার ছিল আগেই ভালো মানের গাড়ি নিয়ে আসে। তো বর্তমান সময়ে পদ্মা প্লাস পরিবহন আপনি সেম জার্নিটা পেতে পারেন। তো ফ্রেন্ড, এই ছিল আমাদের এই পর্যন্ত আজকের আয়োজন। তো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে পদ্মা লাইন পরিবহনে বা ভিলেজ লাইনে অথবা সিলপি পরিবহনে মানিকগঞ্জ, ঢাকা থেকে মানিকগঞ্জ এবং পাটুরিয়াঘাট পর্যন্ত যেতে কী পরিমাণ ভাড়া এবং কীভাবে যেতে পারবেন, কোন গাড়িতে কমফোর্টেবল ফিল করবেন, সব কিছুই খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।